মিরপুর কলেজের সকল ছাত্র ছাত্রীদেরকে মিরপুর কলেজের অনলাইন ক্লাসে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। আমি কামরুন্নাহার বেগম, প্রভাষক ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, মিরপুর কলেজ। আজকে আমি তোমাদের থার্ড ইয়ার বিবিএ থার্ড ইয়ার পোর্টফোলিও ম্যানেজমেন্টের আরও কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম এবং সলিউশন নিয়ে আলোচনা করব এবং দেখাবো। তাহলে চলো চলে যাই। আজকে আমরা আলোচনা করব কোভেরিয়ান্স এবং কোরিলেশন নিয়ে। এই কোভেরিয়ান্স হচ্ছে কি সহবিধাঙ্ক, আর কোরিলেশন হচ্ছে কি সংশ্লেষ, বাংলায় বলা হয়ে থাকে। তাহলে কোরিলেশন বলতে আমরা কি বুঝি? দুই বা ততোধিক তথ্য সারির ভিতরের সম্পর্ককে যে পরিসংখ্যানিক পদ্ধতির মাধ্যমে নির্ণয় করা যায় তাকে কি সংশ্লেষ বা কোরিলেশন বলা হয়ে থাকে। এবং এই চলক দুটির ভিতরকার সম্পর্কের প্রকৃতি ও মাত্রাটাকে বলা হয় কি কোরিলেশন, কোএফিশিয়েন্ট বলা হয়ে থাকে। এই কোরিলেশনের মান তিনটা হয়ে থাকে, একটা প্লাস ওয়ান মানে পারফেক্ট পজিটিভ কোরিলেশন, একটা মাইনাস ওয়ান মানে কি পারফেক্ট নেগেটিভ কোরিলেশন, আর কোরিলেশনের মান জিরো মানে কি তাদের মধ্যে কোনো রিলেশনশিপই নাই। তাহলে এটা হচ্ছে কি কোরিলেশন বলতে কি বুঝো। আর কোভেরিয়ান্স, কোভেরিয়ান্স বলতে কি বোঝায়? দুটি চলকের মধ্যে সম্পর্কের মাত্রাটাকে কি করি আমরা কোভেরিয়ান্সের মাধ্যমে পরিমাপ করা যায়। এক্ষেত্রে শুধু আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর সিভি বিবেচনা করি না, এর সাথে আমরা কোরিলেশন ও কোভেরিয়ান্সও বিবেচনা করা হয়ে থাকে। তাহলে চলো আমরা এখানে আমাদের কি ম্যাথমেটিক্যাল কি প্রবলেমে চলে যাই। কোশ্চেনে দেখো তোমরা, আমাদের কোম্পানি এ অ্যান্ড বি হ্যাভ দ্য ফলোয়িং জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অফ রিটার্ন ফর দ্য নেক্সট ইয়ার। আমাদেরকে দুইটা কোম্পানি দেওয়া আছে এবং দুইটা কোম্পানির তিন বছরের রিটার্ন দেওয়া আছে, রিটার্ন অফ এ, রিটার্ন অফ বি দেওয়া আছে, এবং আমাদের কি প্রবাবিলিটিটা দেওয়া আছে তিন বছরের। আমাদেরকে বের করতে বলছে কি ক্যালকুলেট দ্য কোভেরিয়ান্স ফর কোম্পানি এ এবং বি। দুই নম্বর বিতে বলছে কি হোয়াট ইজ দ্য কোরিলেশন বিটুইন কোম্পানি এ অ্যান্ড বি। তাহলে চলে যাই আমরা ফার্স্ট সলিউশনে চলে যাই। কোম্পানি ফার্স্টে কোভেরিয়েন্স বের করব সলিউশন এ। টু ডিটারমাইন দ্য কোভেরিয়েন্স ফার্স্ট উই হ্যাভ টু ক্যালকুলেট এক্সপেক্টেড রিটার্ন ফর ইচ কোম্পানি। আমাদের কোভেরিয়েন্স বের করতে হলে প্রথমে আমাদেরকে কী করতে হবে, এক্সপেক্টেড রিটার্ন দুইটা কোম্পানি বের করতে হবে। তাহলে আমাদের এক্সপেক্টেড রিটার্নের ফর কোম্পানি এ এক্সপেক্টেড রিটার্নের মেইন ফর্মুলাটা হচ্ছে কি ইআরএ, মানে হচ্ছে কি এক্সপেক্টেড রিটার্ন অফ কোম্পানি এ, সামেশান এন, সামেশান মানে কি তিনটা বছরের যোগফল, এন মানে কি নাম্বার অফ ইয়ার, আই হয়েছে যে ওয়ান টু থ্রি, ইন ওয়ান টু থ্রি মানে ওয়ান থেকে শুরু তাই আমরা ওয়ান লিখছি, আর আরআই মানে কি রিটার্ন ইন কোম্পানি, কোম্পানি এ ইন ওয়ান টু থ্রি, পিআই মানে কি প্রবাবিলিটি ইন কোম্পানি এ এবং বি ইন ওয়ান টু থ্রি। যেহেতু আমাদের এখন ফার্স্ট আমরা এরটা বের করতেছি তাহলে আরআই পিআই এটাকে হচ্ছে মেইন ফর্মুলা, এটাকে আমরা ভেঙেও লিখতে পারি। ফার্স্ট ইয়ার হচ্ছে কি রিটার্ন ওয়ান প্রবাবিলিটি ওয়ান প্লাস রিটার্ন টু প্রবাবিলিটি টু প্লাস রিটার্ন থ্রি প্রবাবিলিটি থ্রি। তাহলে আমাদের মানগুলো যেগুলো দেওয়া আছে, যেহেতু আমরা রিটার্ন এরটা করতেছি তাহলে কি রিটার্ন এ ফার্স্ট ইয়ার হচ্ছে কি 12.12, যেটা পার্সেন্টেজ দেওয়া হওয়া থাকাতে এটা .12 চলে গেছে, .12 লিখলাম। প্রবাবিলিটি এ হচ্ছে .40, রিটার্ন এ সেকেন্ড ইয়ারে হচ্ছে কি .10 এবং প্রবাবিলিটি হচ্ছে .30, রিটার্ন থ্রি দেওয়া আছে কি .11 এবং প্রবাবিলিটি থ্রি দেওয়া আছে কত .30। তাহলে এই ফার্স্ট ব্রেকেটের কাজগুলো আমরা কী করবো, তিনটা ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্ট আসবে কি দেখো। প্রথম ইয়ারে আসবে কি এত .08448 প্লাস .03.033, তাহলে এগুলো যোগ করলে আমার কি এক্সপেক্টেড রিটার্ন অফ এ আসছে কি .0.111 অথবা পার্সেন্টেজে করলে আসবে কি 11.1%। প্রতিটা ইয়ের মিনিং আমি এপাশে দিয়ে দিয়েছি যেটা আমি আলোচনা করলাম। তাহলে এক্সপেক্টেড রিটার্ন অফ এ আমরা যেভাবে বের করছি ঠিক কোম্পানি বি এর এক্সপেক্টেড রিটার্ন অফ বি ওই একইভাবে বের করব, আমরা শুধু কি বি এর মানটা বসাবো। তাহলে এখানে কি কোম্পানি রিটার্ন আর এভাবে তিনটা ভাগ করতে পারো অথবা তোমরা এখানে সরাসরি এটার মাধ্যমে বসিয়ে দিতে পারো। তাহলে রিটার্ন ওয়ান আমাদের কোশ্চেনে দেওয়া ছিল .16, প্রবাবিলিটি হচ্ছে .40, রিটার্ন টু বি কোম্পানি বি এর রিটার্ন টু দেওয়া ছিল কি -.05, আর প্রবাবিলিটি টু দেওয়া ছিল .30, রিটার্ন থ্রি কোম্পানি বি এর ছিল কি .14 এবং প্রবাবিলিটি হচ্ছে .30। তাহলে এইগুলো যোগ করার পরে আমাদের কত আসে এক্সপেক্টেড রিটার্ন অফ কোম্পানি বি বের হয়েছে কত 9.1% অথবা .091।
এখানে প্রতিটার মিনিং দেওয়া আছে এই এক্সপেক্টেড রিটার্ন অফ কোম্পানি বি প্রবাবিলিটি ইন কোম্পানি বি ইন ইয়ার 1, 2, 3 মানে প্রবাবিলিটি 3 বছরের দেওয়া আছে আর আই মানে কি রিটার্ন ইন কোম্পানি বি ইন ইয়ার 1, 2, 3 এন মানে কি নাম্বার অফ ইয়ার তাহলে আমাদের এক্সপেক্টেড রিটার্ন অফ এ বের হয়েছে কি 0.111 আর এক্সপেক্টেড রিটার্ন অফ বি বের হয়েছে কি 0.091 অথবা 9.1%। তাহলে কি আমরা আমরা কি এক্সপেক্টেড রিটার্ন অফ এ এবং এক্সপেক্টেড রিটার্ন অফ বি বের করে ফেললাম। তাহলে আমরা এখন কি আমাদের এ এক নম্বরে আমাদেরকে কি বলছে, আমাদেরকে বলছিল কি কোভেরিয়ান্স বের করার জন্য। তাহলে এই কোভেরিয়ান্সটার যেহেতু আমি আলোচনা করছি, এই কোভেরিয়ান্স কী করে দুটি চলকের সম্পর্কের মাত্রাটাকে কোভেরিয়ান্সের মাধ্যমে আমরা কি বের করতে পারি, ঠিক আছে। তাহলে কোভেরিয়ান্সের ফর্মুলাটা হচ্ছে কি কোভেরিয়ান্স এ বি ইকুয়াল টু এন সামেশান আই ইকুয়াল টু 1, এন মানে নাম্বার অফ ইয়ার, সামেশান মানে কি এই তিনটা বছরের, এই তিনটা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এই তিনটা বছরের যোগফল। হ্যাঁ, আই ইকুয়াল টু 1 যেহেতু ফার্স্ট ইয়ার থেকে শুরু হয়েছে তাহলে 1 লিখলাম। তাহলে এটা বেসিক সূত্র হচ্ছে কি আর এ আই মানে কি এক্সপেক্টেড, এটা আর এ আই মানে কি রিটার্ন ইন কোম্পানি এ ইন 1, 2, 3 ইন মাইনাস এক্সপেক্টেড রিটার্ন অফ এ, আর রিটার্ন ইন কোম্পানি বি ইন 1, 2, 3, আর এটা হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন অফ বি ইন টু পিআই। পিআই মানে কি প্রবাবিলিটি ইন 1, 2, 3। আমি সুবিধার জন্য এই এই কোশ্চেনটা আবার এখানে লিখে নিচ্ছি যাতে সুবিধা হয়, পেজ উল্টাতে না হয় আর কি। তাহলে কোভেরিয়ান্স অফ এ ভি ইন কোম্পানি এ অ্যান্ড বি, আর এ আই মানে কি রিটার্ন ইন কোম্পানি এ ইন 1, 2, 3, আর বিআই মানে কি রিটার্ন ইন কোম্পানি বি ইন ইয়ার 1, 2, 3। এক্সপেক্টেড রিটার্ন অফ এ আমাদের মান দেওয়া আছে কি 0.111, এক্সপেক্টেড রিটার্ন অফ বি এর মান দেওয়া আছে কি 0.091, আর পিআই মানে কি প্রবাবিলিটি ইন কোম্পানি এ অ্যান্ড বি ইন 1, 2, 3, অ্যান্ড মানে কি হচ্ছে কি নাম্বার অফ ইয়ার। তাহলে কোভেরিয়ান্সের যে এই সূত্রটাকে আমি তিনটা ভাগে ভাগ করে করে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার, যারা পারবা তারা সরাসরি এটার এই সূত্রটা লিখে অঙ্কের এই এই লাইনে মানটা বসিয়ে দিবে, আর যাদের মনে করে একটু সমস্যা হয় তাদের জন্য আমি এভাবে করে দিছি। এটা যেমন ফার্স্ট ইয়ার যোগ সেকেন্ড ইয়ার যোগ থার্ড ইয়ার মানে কি ফার্স্ট ইয়ারে আর এ ওয়ান মাইনাস এক্সপেক্টেড রিটার্ন অফ এ, আর বি ওয়ান মাইনাস এক্সপেক্টেড রিটার্ন অফ বি ফার্স্ট ইয়ার শেষ, সে প্লাস সেকেন্ড ইয়ার আর এ টু মাইনাস এক্সপেক্টেড রিটার্ন অফ এ ইন্টু আর বি টু মাইনাস এক্সপেক্টেড রিটার্ন অফ বি ইন্টু পি টু, এখানেও পি টু, ঠিক আছে। তাহলে সেকেন্ড ইয়ার গেছে, এবার থার্ড ইয়ারে চলে যায়, আর এ থ্রি মাইনাস এক্সপেক্টেড রিটার্ন অফ এ ইন্টু আর বি থ্রি মাইনাস এক্সপেক্টেড রিটার্ন অফ বি ইন্টু পি থ্রি। এখন এই অনুযায়ী আর এ ওয়ান আর এ টু আর এ থ্রি আর বি ওয়ান আর বি টু আর বি থ্রি প্রবাবিলিটি 1 প্রবাবিলিটি 2 প্রবাবিলিটি 3 এই মানগুলো বসিয়ে দিলাম। মানগুলো বসানোর শেষে আমার কি রেজাল্ট আসতেছে কি 0., এই তিনটা রেজাল্ট আসলো, এই তিনটা যোগ করলে আমার কোভেরিয়ান্সের মান আসলো কত 0.000699। তাহলে আমরা কি হিসেবে আমাদের ফার্স্ট ক্যালকুলেশন করতে বলছি কি আমাদের কোভেরিয়ান্স। তাহলে যখন কোশ্চেনের প্রবাবিলিটি দেওয়া থাকবে তখন আমরা এই ফর্মুলাটাতে ইউজ করে আমরা কোভেরিয়ান্সের মানটা বের করব। এটা হচ্ছে এই কোভেরিয়ান্স হচ্ছে দুইটা তথ্য দুইটা মানে কি দুই বা দুটি চলকের মধ্যে সম্পর্ক। তাহলে চলক একটা হচ্ছে কি কোম্পানি এ, একটা হচ্ছে কোম্পানি বি, তাহলে দুইটার মধ্যে সম্পর্কের মাত্রাটা পরিমাপ করে। আর পি মানে কি প্রবাবিলিটি, প্রবাবিলিটি মানে কি সম্ভাবনা, কোনো ঘটনা ঘটবে কি ঘটবে না এর সম্ভাবনা কতটুকু, তুমি পরীক্ষায় এ প্লাস পাবা কি পাবা না এর সম্ভাবনা কতটুকু, তুমি পরীক্ষায় পাশ করবা কি পাশ করবা না এর সম্ভাবনা কতটুকু। তোমরা যখন কোনো পরীক্ষা দিয়ে আসো, পরীক্ষার শেষে তোমরা প্রশ্ন দেখে তোমরা আন্দাজ করতে পারো যে আমি এই সাবজেক্টে এত নাম্বার পাবো এত নাম্বার পাবো না, এটা সম্ভাবনা পাবো না এত পারছে। তাহলে আমরা কি কোভেরিয়ান্স আমরা বের করতে পারবো না, অবশ্যই অবশ্যই আমরা কোভেরিয়ান্সটা বের করতে পারবো, ঠিক আছে। এরপরে চলে যাই বিতে, কোরিলেশান কোএফিসিয়েন্ট, ঠিক আছে। কোরিলেশনের ফর্মুলাটা হচ্ছে কি কোভেরিয়ান্স অফ এ বি ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এ এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ বি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এর ফর্মুলা হচ্ছে কি রুট ওভার এন সামেশান আই ইকুয়াল টু 1, আর কোম্পানি এ এর যেহেতু তাহলে আর এ আই মানে কি রিটার্ন ইন কোম্পানি এ ইন 1, 2, 3 মাইনাস এক্সপেক্টেড রিটার্ন অফ এ স্কোয়ার ইন্টু প্রবাবিলিটি ইন 1, 2, 3। এখানে মানগুলো দেওয়া আছে, আমাদের এক্সপেক্টেড রিটার্নের মান দেওয়া আছে। তাহলে আমাদের এটা
এইটার মাধ্যমে তুমি সরাসরি মানটা বসিয়ে অঙ্কটা করতে পারো। আর যাদের জন্য আবার সমস্যা হবে, তা আমি তার তিন তিন ইয়ার আলাদা আলাদা করে সূত্রটা ভাগ করছি। যেমন আর এ ওয়ান মাইনাস এক্সপেক্টেড রিটার্ন অফ এস হোল স্কোয়ার ইন্টু পি ওয়ান, আর এ টু মাইনাস এক্সপেক্টেড রিটার্ন অফ এ হোল স্কোয়ার ইন্টু পি টু, প্লাস আর এ থ্রি মাইনাস এক্সপেক্টেড রিটার্ন অফ এ হোল স্কোয়ার ইন্টু পি থ্রি। তাহলে এই মানগুলো বসানোর পরে যোগ করলে আমার রেজাল্ট আসে কত, 0.008306। হ্যাঁ, তাহলে আমরা কি কোরিলেশনের, তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এ এর মানটা পেয়ে গেছি। ঠিক একইভাবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ বি এর মানটা বসাবো, এটা আর বি ওয়ান, এটা হচ্ছে কি আর বিআই মানে কি রিটার্ন ইন কোম্পানি বি ওয়ান টু থ্রি মাইনাস এক্সপেক্টেড রিটার্ন অফ বি, এক্সপেক্টেড রিটার্ন অফ বি দেওয়া আছে 0.091, আর এটা পিআই মানে কি প্রবাবিলিটি ইন ওয়ান টু থ্রি। তাহলে এই তিন বছরের এটা এই এই তিন বছরের মানগুলো বসানোর পরে আমার তাহলে লাস্ট আসে কত, রেজাল্ট আসে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বি এর মান আসে কত, 0.09267। ঠিক আছে, তাহলে আমরা স্ট্যান্ডার্ড ডেভিশন এ পাইলাম, স্ট্যান্ডার্ড ডেভিশন অফ বি এর মানও পাইছি। তাহলে আমাদের কি কোরিলেশন কোএফিশিয়েন্ট বের করতে বলছে, তাহলে কোরিলেশন কোএফিশিয়েন্টের মধ্যে আমরা কোভিয়ারেন্সের মান ছিল কি 0.000699, আর স্ট্যান্ডার্ড ডেভিশন অফ এ হচ্ছে কি 0.008306, স্ট্যান্ডার্ড ডেভিশন অফ বি দেওয়া আছে কি 0.09926। হ্যাঁ, তাহলে এই ক্যালকুলেশন করার শেষে আমার কোরিলেশনের মান আসে কি 0.9080। তার মানে 0.9 মানে কি এটা ইকুয়াল টু এটা ওয়ান, এটা তাহলে কি পজিটিভ রেজাল্ট, এটা ওয়ানের মধ্যে আসছে, তাহলে এটা হচ্ছে কি পারফেক্ট পজিটিভ কোরিলেশন। তাহলে আমরা আজকের এই প্রবলেমে কি পেলাম, একটা কোভিডেন্স বের করলাম এবং কোরিলেশন অফ দুইটা কোম্পানির বের করলাম, এবং এটার জন্য আমাদেরকে কি এক্সপেক্টেড রিটার্ন অফ এ এবং বি বের করতে হলো, এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ কোম্পানি এ এবং বি বের করা হলো। তাহলে আজকে এ পর্যন্তই, নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।